हेलो एस डी आर फुटबल एनालिस चैनले सकल के स्वागत सायंतन नतून एक वीडियो एवं टॉपिक अवश्य अनोवार आली एक रिक्वायरमेंट छिलो जे अनोवार आली एछाड़ाओ अनेक प्लेयारे रिक्वायरमेंट रयेछे जेगुलो निये आमी धीरे धीरे विस्तारित आलोचना करब। तबे आजकेर टॉपिकटा अनोवार आली तार कारण ए मुहूर्ते गतकाली आमी सामाद निये करेछिलाम अर्थात साहाल सामाद के निये जेटा करेछिलाम अनोवार आलीओ किन्तु ए मुहूर्ते अत्यंत आलोचित नाम एवं मोहनबागान टीम मैनेजमेंट अनोवार आली के केन तीन बछर चुक्ति अधिक टाकाय केन साइन करिएछे सेटा किन्तु अलरेडी प्रूफड एवं भारतीय फुटबले आमी बार बार बोले एसेछि जे आगामी दिनेर जोन्नो भारतीय फुटबलेर किन्तु एकटा एसेट होच्छे ई अनोवार आली एवं शुधु भारतीय फुटबलेर जातीय दलेर जोन्नो नय जे कोनो क्लाब फुटबलेर जोन्नो जे क्लाबेर होये से खेलबे सेई क्लाबेर अवश्यई निःसन्देहे बला जाय ताके एसेट। तबे अनोवार आली হয়ে ওঠাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আনোয়ার আলীর যে হিস্ট্রি সেটা কিন্তু অনেকটাই এনকারেজ করবে যারা ফুটবল খেলছে, কারণ অনেক স্ট্রাগল অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আজ আনোয়ার আলী হয়েছে। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি সেই সময় থেকে আনোয়ার আলী তখন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার পরে তারপরের বেশ কিছু ধাপ আনোয়ার আলীকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, ফাইনালি সেই জায়গাগুলো ওভারকাম করেই কিন্তু আজ আনোয়ার আলী ভারতীয় ফুটবলের জন্য অ্যাসেট। কেন বলছি তার কারণ একটা সময় আপনারা জানেন যে এই আনোয়ার আলীকে কিন্তু ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল এআইএফএফ এর একটা সিদ্ধান্তে। আনোয়ার আলীর ফুটবল জীবন কিন্তু প্রায় থমকে যেতে বসেছিল, তো সেই জায়গা থেকে আনোয়ার আলীর গডফাদার অবশ্যই রঞ্জিত বাজাজের কথা বলতে হবে, তার সাপোর্টে এবং তার যে ব্যাকআপ আনোয়ার আলীর জন্য সেই ব্যাকআপে কিন্তু আনোয়ার আলী আবারও ফুটবল মাঠে ফিরেছে এবং সবকিছুকে হার মানিয়ে ফুটবল মাঠে ফেরা। এবং আনোয়ার আলীর যে প্রত্যাবর্তন সেটা কিন্তু অবশ্যই রাজকীয় প্রত্যাবর্তন। যদি আমরা দেখি যে এফসি গোয়ার হয়ে লাস্ট ইয়ার অসম্ভব ভালো ফুটবল খেলেছে, তারপরেই কিন্তু মোহনবাগান একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে আনোয়ার আলীকে আগামী 3 বছরের জন্য সই করিয়ে নিয়েছে। ফলে আনোয়ার আলী যে একটা টিমের অ্যাসেট এবং আনোয়ার আলী যে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার সেটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একদম সঠিক নির্বাচন করেছেন আনোয়ার আলীকে। এবং এখানেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যারা টিমের দায়িত্বে রয়েছে তারা কিন্তু যথেষ্টই বিচক্ষণ আমি বলবো। তার কারণ এবছর মোহনবাগান টিমটা যেভাবে তৈরি করেছে, যেভাবে ইন্ডিয়ান স্কোয়াড স্পেশালি নেওয়া হয়েছে, বিদেশিরা তো রয়েছেই হাই প্রোফাইল, যেভাবে ইন্ডিয়ান স্কোয়াডটাকে বিল্ড আপ করা হয়েছে সেখানে একটা বিচক্ষণতা না থাকলে সম্ভব না। আর তার উপর যেটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে যে মানি, একটা অর্থ কোনো সময় একটা টিমের বিল্ড আপের জন্য বাধা হয়ে দাঁড়ায় না, সেটা কিন্তু এই টিম ম্যানেজমেন্ট অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করেছে। আনোয়ার আলী এই মুহূর্তে যে ধরনের ফুটবল খেলে একজন সেন্টার ব্যাকের কাছে অবশ্যই সেটা প্রত্যাশিত, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি যে ফুটবলটা আনোয়ার আলী খেলছে সেখানে অনেকগুলো বিষয় রয়েছে বা অনেকগুলো ভালো গুণ রয়েছে আনোয়ার আলীর মধ্যে। সেটা হচ্ছে সবার আগে বলবো যে ওর মতো ঠান্ডা মাথা বহুদিন ধরে অনেক ডিফেন্ডারকে দেখা যায়নি যে এতটা কম্পোজ ফুটবল খেলে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ওর কনফিডেন্স লেভেল। একটা সেন্টার ব্যাক বয়স খুব একটা বেশি নয়, এই বয়সে এসে একটা লিডারশিপ কোয়ালিটি বা একটা ঠান্ডা মস্তিষ্ক যে শত ঝড় ঝাপটাতেও কোনো রকমভাবে নার্ভ ফেল করে না বা ভেঙে পড়ে না, এবং তাবড় তাবড় বিদেশি স্ট্রাইকারদের যেভাবে সামলাচ্ছে সেটা কিন্তু তারিফযোগ্য। এবং এই কোয়ালিটি থাকার জন্যই মোহনবাগান টিমে আনোয়ার আলী এছাড়াও হেক্টর হামিল এই ধরনের সেন্টার ব্যাক থাকার ফলেই কিন্তু মোহনবাগান কোচ এই সাহসটা দেখাতে পারছে যে আমি 3টে সেন্টার ব্যাকে যাব। এটা ডিপেন্ডস অন হচ্ছে সম্পূর্ণটাই প্লেয়ারদের কোয়ালিটির উপর। সেখানে আনোয়ার আলীর মতো একজন ডিফেন্ডার মোহনবাগান কোচের কাছে অবশ্যই একটা অ্যাসেট, সেরকম টিমের কাছে যেমন অ্যাসেট। এবং আনোয়ার আলীর আরও যে গুণগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে একজন ডিফেন্ডারের ডিফেন্সিভ এরর 90 মিনিটসে, আমরা প্রথমেই আমরা অনেক সময় দেখতে পাই যে 90 মিনিটসে এক একটা ডিফেন্ডারের অনেক বেশি এরর থাকে এবং তার জন্য গোল কনসিড করতে হয়। সেখানে আনোয়ার আলীর 90 মিনিটসে কিন্তু খুব একটা ডিফেন্সিভ এরর থাকে না এবং ভীষণ শার্প, ভীষণ ক্লিয়ার ফুটবল খেলতে পছন্দ করে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে ট্যাকলিংয়ের ক্ষেত্রে 100% পারফেক্ট, যেটা কিন্তু একটা ডিফেন্ডারের বড় গুণ, কারণ ট্যাকলিং হচ্ছে একটা ডিফেন্ডারের শেষ অপশন, সেটা কিন্তু
যখন আর কোনো অপশন নেই ফাইনাল থার্ডে ফাইনালি কিন্তু সেই ডিফেন্ডারটাকে ট্যাকলিং করতে হয়, সেক্ষেত্রে বক্সের ভিতরে বা বাইরে ভীষণ ডেঞ্জার জোন, বক্সের ভিতরে হলে পেনাল্টি আর বক্সের আউটসাইড হলেও কিন্তু ফ্রিকিকের জন্য খুব ডেঞ্জার জায়গা। তো সেখানে আনোয়ার আলীর ক্ষেত্রে যদি দেখা যায় যে ট্যাকলিং এর ক্ষেত্রে পারফেকশনটা অসম্ভব ভালো এবং পেনাল্টি কনসিড খুব একটা করে না আনোয়ার আলী, করে না বললেই চলে, একদম পারফেক্ট ট্যাকলিং যেটা বলেই হয় সেটা বক্সের মধ্যে হোক বা বক্সের বাইরে হোক। পরবর্তী বিষয় যেটা আসছি সেটা হচ্ছে আনোয়ার আলীর ডিস্ট্রিবিউশন। একটা ডিফেন্ডারের ডিস্ট্রিবিউশন মডার্ন ফুটবলে যদি ডিস্ট্রিবিউশন ভালো না হয় টিমের কিন্তু বিল্ড আপের ক্ষেত্রে সমস্যা হয়। টিম বিল্ড আপ অর্থাৎ স্টার্টিং ফ্রম দ্য গোলকিপার যে খেলাটা শুরু হয় সেখানে কিন্তু একটা ডিফেন্ডারের বড় ভূমিকা থাকে এবং এখানে একটা ডিফেন্ডারের ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকটা জায়গা জুড়ে বল ক্যারি করার প্রবণতা, সেখান থেকে মিস না করা, সেই জায়গা একদম পারফেক্ট বলটাকে সাপ্লাই করে দেওয়া, যেটা আনোয়ার আলীর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এছাড়াও আনোয়ার আলীর মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে অপোনেন্টের অ্যাটাক ইন্টারসেপ্ট করা, যেটা ইন্টারসেপশন কোয়ালিটি ভালো। ইন্টারসেপশন করার পর একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হচ্ছে কুইক কাউন্টার। সেই কুইক কাউন্টারের জন্য ডিফেন্ডারের পা থেকে ফাইনাল প্রথম পাসটা যদি লং রেঞ্জার হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণ কাউন্টারে যে কোনো টিম চেষ্টা করবে যে যত কুইক অপোনেন্ট থার্ডে পৌঁছে যাওয়া যায়, এবং সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডার যে ইন্টারসেপ্ট করে তার পরের পাসটা খুব ইম্পর্টেন্ট। লং পাস, দূরে পাস যদি কুইক বাড়ানো যায় সেটা কিন্তু 100% পারফেক্ট হওয়াটা খুব জরুরি, এবং সেই জায়গায় আনোয়ার আলীর ক্লিয়ারেন্স বা আনোয়ার আলীর লং পাস ভীষণ ভালো, আর ক্লিয়ারেন্সের ক্ষেত্রে 100% পারফেক্ট থাকে আনোয়ার আলী। এবং ক্লিয়ারেন্সটাও কিন্তু আনোয়ার আলীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা একটা ফাইনাল পাস হয়ে যায় কাউন্টারের ক্ষেত্রে নিজের টিমের প্লেয়ারদের জন্য। তো আনোয়ারের মধ্যে এই এবিলিটিগুলো বা গুণগুলো যেটাকে আনোয়ার আলীকে কিন্তু আলাদাভাবে ভারতীয় ফুটবলে এই মুহূর্তে যদি দেখা যায় আলাদাভাবে এক নম্বর হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এবং আনোয়ার আলী সত্যি বলতে কি ডিফেন্ডার হিসাবে এই মুহূর্তে আনোয়ার আলীর কোনো বিকল্প কিন্তু ভারতীয় দলে বা ভারতীয় ফুটবলে এখন নেই। এবং আনোয়ার আলীর আরও একটা বিষয় যেটা বলতে হবে যে আনোয়ার আলীর দু রকম হেড, কি সেটা হচ্ছে ডিফেন্সিভ হেড অর্থাৎ ক্লিয়ারেন্স, হেডে ক্লিয়ার অর্থাৎ অপোনেন্টের ক্রসিং বা অপোনেন্টের লং বল, সেগুলো এরিয়াল ডুয়েলে আনোয়ার আলী অনেক ভালো, এবং আনোয়ার সেট পিসেও খুব ভালো, যেটা হচ্ছে আমরা বারবার দেখেছি যে মাচিন্দ্রার এগেনস্টে আপনারা দেখেছেন যে দুটো হেডে গোল রয়েছে সেট পিস থেকে। সো সেইটাও কিন্তু একটা টিমের জন্য অ্যাডভান্টেজ, একটা সেন্টার ব্যাক দিয়ে যদি হেডে গোল করে আসে। তো অনেক ভালো ভালো গুণ রয়েছে আনোয়ার আলীর মধ্যে, কারণ ওর খুব একটা উইকনেস আমার অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যেটুকু খেলা আনোয়ার আলীর মোহনবাগান জার্সি গায়ে দেখেছি তাতে খুব একটা উইকনেস আমার ধরা পড়েনি। তো সব জায়গাতেই পারফেক্ট থেকেছে, এবং এইভাবে যদি ও ফুটবল খেলতে থাকে, এই পারফেকশন নিয়ে যদি আগামী দিনে খেলতে পারে, তাহলে ভারতীয় ফুটবল কেন, শুধুমাত্র ভারতীয় ফুটবল না, অদূর ভবিষ্যতে ও বিদেশের মাটিতেও কিন্তু যে কোনো দেশে গিয়ে ভারতীয় ফুটবল শুধু নয় বিদেশের মাঠেও সাকসেস পেতে পারে, এবং ভারতীয় ফুটবলকে কিন্তু যে অন্য মাত্রায় বা অন্য লেভেলে পৌঁছে দিতে পারে আনোয়ার আলী, সেটা কিন্তু ইতিমধ্যেই একটা প্রুফ। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আনোয়ার আলীর যে দক্ষতা বা যে ফুটবল ক্রেডিবিলিটি রয়েছে বা ক্রিয়েটিভিটি রয়েছে ওর মধ্যে, সেটা কিন্তু আপকামিং স্টার বা যারা এখন ফুটবল খেলছে তাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। এবং আনোয়ার আলীর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও ভিডিও রিকোয়ারমেন্ট কিছু থাকে বা কাকে নিয়ে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা ব্যক্ত করতে পারেন, সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।